হ্যালো গাইজ, কেমন আছেন সবাই? হোপ দ্যাট ইউ আর অল ডুইং ওয়েল। আজকে আমি আমার বাসায় যে সুর এক আছে, RFL সুর এক, সিম্পল সুর এক, সেই সুর একটার ইনসাইড আউটসাইড একটা আপনাদেরকে দেখাবো। এই যে সুর এক, এটা হচ্ছে একদম ছোট্ট একটা সুর এক। নর্মালি যে সুর একগুলো ইউজ করা হয়, স্ট্যান্ডার্ড সুর এক বলা যায় এগুলোকে, তো সুর একের উপরে কিন্তু যেভাবে একটু একটা মানি প্লান্ট রেখেছি বাস্কেটের মধ্যে, একটা তো এক তারা রেখেছি, একটা ফটো ফ্রেম রেখেছি, আর এখানে একটা বাস্কেট রেখেছি। বাস্কেটের মধ্যে গাছ ছিল, গাছটা কিন্তু আনফর্চুনেটলি মারা গেছে। তো আমি এখন হচ্ছে সুরেকের ভিতরটা দেখাবো। এই তো সুরেকের প্রথমেই যেটা সুন্দর একটা ড্রয়ার আছে, এটা হচ্ছে মুভেবল ড্রয়ার, অনেক বড় একটা ড্রয়ার। এখানে কিন্তু আমাদের মানে প্রয়োজনীয় এবং হাতের কাছে রাখতে হয় এরকম জিনিস আমরা সহজে এখানে রাখতে পারি। এটা কিন্তু বেশ কাজের, এখানে অনেক সুন্দরভাবে কিন্তু রাখা যায়। এটাও মানে অনেক সুন্দর, মানে বেশি মানে ডিপ না, তারপরেও মানে অনেকটা বড়, মানে ছোট ছোট জিনিস এখানে সুন্দর মতো কিন্তু মানে রাখা যেতেই পারে, স্টোর করে রাখা যেতে পারে। তো ডোয়ারটা কিন্তু আমার অনেক পছন্দের, খুব সুন্দর। আর এই যে নিচে কিন্তু জুতা রাখার জন্য এই যে দুইটা পাল্লা বিশিষ্ট তাক আছে, তো দেখি এখানে কয়টা তাক আছে। এখানে আছে 1, 2, 3, 4, 4টা তাক আছে, এবং ভিতরে যথেষ্ট পরিমাণের জায়গা আছে। জায়গাগুলো কিন্তু মানে এনাফ, মানে জুতা রাখার জন্য অনেক বেশি জায়গা। এই যে আমি একটু ভিতরে দেখাচ্ছি, এই যে এখানে কিন্তু অনেকখানি জায়গা আছে এবং বেশ লম্বা সাইজের, মানে জুতা অনেক সুন্দর মতো রাখা যাবে। যত বড় জুতাই হোক রাখতে কিন্তু কোনো সমস্যা হবে না। মোট হচ্ছে 4টা তাক, 4টা তাকেই একই রকম, মানে বেশ সুন্দর। আর এই যে এই পাশে কিন্তু মানে বাতাস আসা যাওয়ার জন্য একটা জায়গা আছে, এতে কিন্তু জুতাগুলো অনেক ভালো থাকবে, সুন্দর থাকবে। আর এই যে এগুলো কিন্তু বেশ সুন্দর, এখানে যে একটা মানে এগুলোকে কি বলে কবজা, মানে অনেক সুন্দর মতো এগুলো আছে এবং অনেক হার্ডি। আমি কিন্তু সুর একটা ইউজ করতেছি অনেকদিনই হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বেশ ভালোই যাচ্ছে। আর এই যে দেখাচ্ছি এপাশে কিন্তু এই যে মানে এগুলো বেশ ভালোই, খারাপ না। পিছনের পাটটাও কিন্তু হার্ডি আছে এবং মোটা আছে। আর এই যে প্রত্যেকটা র্যাকের এই পাশে কিন্তু এই যে একটু ফাঁকা আছে, মানে একটু মানে পুরোটাতেই আলো বাতাস কিন্তু সুন্দর মতো যেতে পারবে, যেহেতু এই পাশটাতে আর কি আলো বা বাতাস বের হওয়ার জন্য একটা ফিল্টার সিস্টেম আছে। তো এইটার সাথে প্রত্যেকটাতেই কিন্তু এরকম একটু করে ফাঁকা রেখে দিয়েছে, যেন প্রত্যেকটার সাথেই এভাবে এই যে এভাবে এদিক দিয়ে মানে বাতাস আসা যাওয়া করতে পারবে। এতে জুতাগুলো কিন্তু ভালো থাকবে, বেশ ভালোই আছে। আমার কাছে কিন্তু সুর একটা বেশ ভালোই লাগে। এই তো মনে করেন মোটামুটি ছোট্ট কিন্তু বেশ কাজের একটা সুর এক, আর দেখতে কিন্তু অনেক সুন্দর, মাশাল্লাহ। আমার কাছে বেশ ভালোই লাগে দেখতে, ছোট্টর মধ্যে অল্প জায়গায় সুন্দর মতো রাখা যাবে সুর একটা। এই যে পিছন সাইডটা একটু দেখাচ্ছি, পিছনে এই যে এরকম, এটা সিম্পল বোর্ড তবে হার্ডি আছে, মাশাল্লাহ, খারাপ না। সব কিছু মিলে কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগে। সুরাটা কিন্তু আলহামদুলিল্লাহ ছোটই আছে এবং দেখতে বেশ সুন্দর, কম জায়গার মধ্যে সুন্দর মতো রাখা যাবে। যাদের ছোট বাসা বা অল্প জায়গায় মানে সুন্দর একটা জিনিস রাখতে চান, তারা কিন্তু সুরাটা নিতে পারেন, খারাপ না, ভালোই আছে। আর RFL এর মানে RFL এর সব জিনিসপত্র আমি ইউজ করি আর কি, আমার মোস্ট জিনিসপত্র RFL এর ইউজ করে আমি বেশ ভালোই আছি আর আমার বেশ ভালোই লাগে। তো আমি রিকমেন্ড করবো যদি কেউ ছোট্ট একটা সুর এক ইউজ করতে চান, এই সুর একটা ব্যবহার করতে পারেন, আমার কাছে অনেক ভালো লাগে সুর একটা। আর সুর একটার প্রাইস খুবই কম, এটা 5,000-এর মতো হবে, 5,300 মেবি। আমার বেশ আগে কেনা, এটা আমার খেয়াল নাই, তবে মোটামুটি এই রেঞ্জের মধ্যে এরকম সুর একটা কিন্তু বেশ ভালোই। তো যাই হোক, আশা করি আপনাদের কাছে সুর একটা ভালো লেগেছে আর ভিডিওটিও ভালো লেগেছে। প্লিজ লাইক কমেন্ট করে শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।